শ্মশানের নিরাপত্তাও ভাঙছে ক্রমশ কলকাতায়। শব্দ শোনা যাচ্ছে বাংলাদেশি পর্যটকদের পদচারণার। ভারতে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, সেই সাথে বাংলাদেশেও করোনা গ্রাফ নিম্নমুখী হচ্ছে রোজ। প্রতিবেশী দুটি দেশের মধ্যে প্রতিনিয়ত নানা কারণে অকারণে দুই দেশের মানুষের মধ্যে যাতায়াতের অভ্যাস বহু পুরনো। কোভিডকালীন পুরো পরিস্থিতি পাল্টে গিয়েছিল। প্রায় বন্ধ হয়ে যাওয়ার কলকাতার হোটেল পাড়ায় নেমে এসেছিল শ্মশানের নিরাপত্তা। তবে সম্প্রতি ভারত পর্যটন ভিসা ফের চালু করার আশার আলো ফুটেছে ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে। কলকাতার রফি আহমেদ কিদয় স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট, সদর স্ট্রিট সহ গোটা নিউ মার্কেট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আবাসিক হোটেল, খাবারের দোকান, ছোট বড় বিপণন বিতান সহ ওষুধের দোকান, পরিবহন ব্যবস্থার ব্যবসা বাণিজ্য পুরোটাই নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের ওপর। আর তারই প্রভাব আবার দেখা যাচ্ছে কলকাতার রাস্তায়। ভালো চলছে, আগে থেকে কম চলছে, স্লোলি ইম্প্রুভমেন্ট চলছে। এখন রিকভারি 30-40% রিকভারি হয়ে গেছে। যত টুরিস্ট ভিসা গভর্নমেন্ট অ্যালাউ করেছে, একটু আস্তে আস্তে কাস্টমার আসছে। আর পুরো এরিয়া তো বাংলাদেশের উপর ডিপেন্ড করছে। আমরা একটু এক্সপেক্ট করছি কি এক দু মাস মধ্যে ফুল প্লেজেড হয়ে যাবে। হ্যাঁ, উঠিয়েছে, আগে থেকে উঠিয়েছে। আর আমরা একটু এক্সপেক্ট করি কি আর উঠবে। যত করোনা ইন্ডিয়া অত ভ্যাকসিনেশন হয়ে গেছে, বাংলাদেশে ভ্যাকসিনেশন হয়ে গেছে, তো লোক একটু নির্ভয় হয়ে গেছে, নির্ভয় হয়ে আসবে।